আচ্ছা এখানে হচ্ছে সার্কিট টু ভিতর দিয়ে এসে দেখে নেবেন আমরা অপারেটিং করে সেটা দেখতেছি আচ্ছা এখানে হচ্ছে প্রথমে আমরা কালিটাকে সেট করতে হবে কেমন এখানে ইং চ্যানেল লেখা আছে যেহেতু আমরা প্রথম নম্বর হচ্ছে সম্ভবত ওয়াই দ্বিতীয় নম্বর বি কে এখন এখানে লাইট মেজেন্টা লাইট চ্যানেলে আমরা হোয়াইট ইউজ করলাম তিন নম্বরটা চার নম্বরটা হোয়াইট এটা হবে এম এটা হবে সি ওয়াই কে ডাব্লিউ ডাব্লিউ এম সি এটা সিস্টেম হচ্ছে স্যার আমাদের কালি যখন আমরা এখানে এগুলো এখানে একটু দেখান আমরা যখন কালিটা নিলাম কালি আগে তো লাইট চ্যানেল লাইট মেজেন্টা ইউজ হইতো এখন লাইট চ্যানেল লাইট মেজেন্টা ইউজ হবে না এখানে দুইটা জায়গায় হোয়াইট হবে প্রথমে ওয়াই ওয়াইতে ইউলো বিতে ব্ল্যাক এম এই দুইটা তো হোয়াইট হবে হ্যাঁ আর এমতে মেজেন্টা সেইতে সায়ন সো এখানে আমরা এখান থেকে এক নম্বর থেকে শুরু করে ইং চ্যানেলটা এখানে সেট করে দিতে হবে নতুন মেশিনে সেট করার জন্য সিস্টেমটা আমরা এখানে রাখা আছে ইং চ্যানেল প্রথমটা ইউলো ছয়টাই থাকবে কালি অথবা অফ করার সিস্টেম আছে আমরা প্রথমটা ইউলোই রাখলাম প্রত্যেকটা এরাতে ক্লিক করে এটা আমরা সেভ করে রেখে দিলাম ইউলো ব্ল্যাক ডাব্লিউ ডাব্লিউ হোয়াইট হোয়াইট মেজেন্টা সায়ন আমরা এটাকে সেভ করে রাখলাম এই চ্যানেলটা আমাদের জন্য অলরেডি সেভ হয়ে আছে হ্যাঁ এটা অলরেডি ইং সেট আপ এখন ওয়াই কে ডাব্লিউ ডাব্লিউ এম সি অলরেডি সেট আপ হয়ে গিয়েছে আমাদের কাজ শেষ আর এরপরে হচ্ছে এখানে চারটা কাজ থাকে আমাদের আমরা এখানে ইং লিমিটের ভিতরে কালারের জন্য 40% দিয়ে থাকি হোয়াইটের জন্য আমরা 60% দিয়ে থাকি হ্যাঁ এটা আছে এখানে 50 এটা আমরা এখানে 60 করে দিলাম তাহলে 40 আর 60 100% এটা হচ্ছে কালারে যাওয়ার পরে দুইটা কাজ চ্যানেলটা সেট করে নেওয়া এটা এটা কি গাঢ় করতে হলে কি করতে হবে এটাতে আপনি ডিজাইন করবেন আপনার ডিজাইন যেটাই ফিন দিবেন ওইটাই চলে আসবে শুধু আমাদের হচ্ছে এখানে আমরা ইং লিমিট কতটুকু থাকবে যেহেতু আমাদের এখানে হোয়াইটটা একটু বেশি রাখতে হবে হোয়াইট আমরা 60% রাখলাম আর কালার রাখলাম 40% হ্যাঁ এটা আমাদের কাজ শেষ এরপরে আমাদের এখানে একটা লেআউটের কাজ আছে এটা যেহেতু আমরা এখানে একটা ফেজ নিয়েছি ওরা এটা ফাইল থেকে ওপেন করতে হয় ওপেনে গেলে নতুন একটা ফেজ চলে আসবে হ্যাঁ আমরা এটা যেমন আমরা এটা নিলাম ঠিক আছে এটা দেখা গেছে অনেক সময় সেন্টিমিটার হিসেবে থাকে অথবা ইঞ্চি হিসেবে থাকে আমরা এটাকে ইঞ্চি হিসেবে আনার জন্য ইউনিটে ক্লিক করলে এখানে ইঞ্চিতে চলে আসবে তাহলে এটা এখানে ইঞ্চিতে আসে আমরা এটা নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করে নিলাম এটাকে আমরা রিসাইজিং করে নিতে পারবো এখানে আছে এখানে দিলে মুভ করবে এখানে দিলে দিকে যাবে এখানে দিকে দিকে যাবে এখানে দিকে দিকে যাবে রিসাইজিং করা যাবে ঠিক আছে এখন আমাদের এখানে মূলত কাজ হচ্ছে একটা আমরা কালারের কাজটা করে ফেলেছি ইং লিমিট কালার 40 হোয়াইট হচ্ছে 60 আর মেন আছে আমাদের ইং চ্যানেল কেমন যেহেতু আমরা এই মেশিনটা কনভার্ট করে ফেলেছি ডিটিএফে ওয়াই কে ডাব্লিউ ওয়াই তারপর হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এম সি ওয়াইতে ইউলো কে তে ব্ল্যাক ডাব্লিউ ডাব্লিউ মানে হোয়াইটের মিনিংস করবে আর এম তে মেজেন্টা সি তে সায়ান কেমন আমরা এই চ্যানেলটা সেট আপ করে দিয়েছি সব সময় ডিটিএফের জন্য এই চ্যানেলটা দিয়ে ইউজ করতে হবে এইটাই তো আমি যখন আপনার যে আপনি এটা সেট আপ সেভ করে রাখবেন জাস্ট এখানে এরাতে ক্লিক করলে অনেকগুলো থাকবে যেমন আমাদের এটা আগের এটা হচ্ছে মেজর এটা হচ্ছে আগেরটা হ্যাঁ এখন আমরা তো আগেরটা দিলে আমাদের লাইট চ্যানেল লাইট মেজেন্টা নেই আমরা সো আমরা এটা ইউজ করবো যেটাকে আমরা এখন ডিটিএফের জন্য তৈরি করেছি এটা আমরা বাই ডিফল্ট রেখে দিতে হবে আর এক নম্বর কাজ করতে হবে হচ্ছে আমরা হোয়াইটে গিয়ে আমাদের একটা কাজ আছে এখানে যেমন হচ্ছে হোয়াইট লেয়ার জেনারেট কতটুকু জেনারেট থাকবে এটা 100% থাকবে এটা বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকবে তিন নম্বর এখানে আমরা দুইটা কাজ করছি এক হচ্ছে কালার এক হচ্ছে হোয়াইট এখন হচ্ছে আমরা প্রিন্টার গিয়ে একটা কাজ করবো প্রিন্টার হচ্ছে আমরা প্রথমে হচ্ছে যে প্রিন্টার আছে অ্যালার্টার হচ্ছে প্রিন্টার ডাইভার্টে ইনস্টল করে নিলাম ইনস্টল করার না পরে আমরা এখানে অ্যারোতে ক্লিক করলাম এখানে অনেকগুলো মেশিন আছে যেমন হচ্ছে L800 অথবা 805 যদি হয় ওটা দেখা দিতে হবে আমাদের যেহেতু এই মেশিনটা হচ্ছে L1800 আমরা L1800 সিলেক্ট করে দিলাম কনফোর্টার ইউজ হচ্ছে আমরা এখানে মেশিনটি দেখা গেছে আপনার কম্পিউটারে 10টা L1800 আছে আপনি ওটা সিলেক্ট করে দেবেন যে কত নম্বরটার ভিতরে আপনি ডিটিএফ পিন দিচ্ছেন হ্যাঁ এটা আমাদের কাজ শেষ দিয়ে তাহলে প্রিন্টারের কাজ শেষ হয়ে গেলে এরপর হচ্ছে লেআউটে আমরা একটা কাজ করতে পারি ফেস সেট আপের জন্য যেমন যে এখানে যে ফাইলটা আছে এটা হচ্ছে আমরা নর্মাল A4 সাইজ নিয়েছি আপনি চাইলে A3 নিতে পারেন বা আপনি আপনার মতো করে কাস্টমাইজ সাইজ নিতে পারেন আমরা এই যেমন A4 জানেন এটা হচ্ছে 8.5 হয় আর এটা হচ্ছে আপনার 11 হয় A4 সাইজ হ্যাঁ আমরা এভাবে সাইজ করে নিতে পারবো আর এটা হচ্ছে A3 সাইজ 12x25 অলরেডি যেহেতু আমাদের এই ফেসটা A3 ফিঙ্গারটা A3 আমরা পেজ রেখেছি হচ্ছে হোয়াইটে রেখেছি 12 আর লেন্থে রেখেছি লাম্বাতে রেখেছি 25 আমরা ইচ্ছা করলে এটা পুরোটাই ফেজে ফিন দিতে পারবো ইচ্ছা একবারে পুরোটা ইচ্ছা করলে একাধিক ফেজও দিতে পারবো হ্যাঁ যেহেতু এখন আমরা একটা দিচ্ছি একটা দেখা দিচ্ছি তাহলে আমাদের লেআউটে কাজ গেলে হচ্ছে পেজ সেট আপ
প্রিন্টারের কাজগুলো হচ্ছে প্রিন্টারের মডেল এবং পোর্ট নাম্বার সিলেক্ট করে দেবো। আর একটা প্রিন্টার নাই আমরা স্যার আপাতত একটা দিই, আমাদের যেহেতু আমরা প্রাইমারি লেভেলে যারা প্রফেশনাল কাজ করে তারা তাদের মতো করবে। আর কালারে গিয়ে আমাদের এই কাজটা শেষ করলাম, হোয়াইটে গিয়ে আমাদের একটু কাজ আছে। এরপর হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ডিজাইনটা মিরর আছে কিনা, যেহেতু আমাদের মিরর পিন দিতে হবে, মিরর করে নিতে হবে। মিরর করানোর জন্য এখানে একটা আইকন আছে, জাস্ট মিরর মিরর দিলে মিরর হয়ে গেল, মিরর হয়ে গেল, মিরর করে নিলাম। কেমন মোটামুটি এখন আমাদের কাজ শেষ। যদি আমরা প্রিন্টিংয়ে যাই, জাস্ট আমরা প্রিন্টে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে, প্রিন্ট কালার ফার্স্ট, প্রথমে কালার প্রিন্ট হবে তারপরে হোয়াইট কালার প্রিন্ট হবে। এই দুটো অপশন আমরা টিক দিয়ে দেবো, এরপরে জাস্ট আমরা প্রিন্ট দেবো। এখন হচ্ছে এখানে ফিল্ম দেওয়ার পরে ফিল্মের দুইটা সাইড থাকে স্যার, আমি একটু দেখাই। একটা হচ্ছে প্যাড বলে একটা ফিট করবেন, এই সাইডটা হচ্ছে প্লাস্টিক, এছাড়া একটু কেমিক্যাল দেওয়া আছে, এটার ভিতরে প্রিন্ট হবে। অনেক সময় দেখা গেছে ফেস নিতে চাইবে না, তাহলে এখানে আমরা মাস্কিং ট্যাপ একটু লাগিয়ে দেবো। এখানে যে রোলারটা আছে এই এক ইঞ্চি বরাবর রোলার, আমরা এক ইঞ্চি বরাবর একটা মাস্কিং ট্যাপ দিয়ে দেবো এখানে। মাস্কিং ট্যাপ আর উড়াইতে হবে না, প্রিন্ট হবে স্যার, যাতে করে ইজিলি, যেহেতু প্রিন্টারগুলো তৈরি হয় অফসেট পেপার, ফটো পেপার, আর্ট পেপারের জন্য। কেমন এখন আমরা ফিন দিচ্ছি ধরনের ফিল্মে, ফিল্মে ফিন দিতে গেলে আমরা সাপোর্টের জন্য ইচ্ছে করলে এখানে যাদের পেপার লোড নেবে না আমরা একটু মাস্কিং ট্যাপ লাগিয়ে রাখবো এক ইঞ্চি। বাস কাজ শেষ, কয়েকটা ফেস দিতে পারি, অথবা ইচ্ছে করলে একটা করে ফেস দিতে পারে, বাস শেষ। এরপরে জাস্ট আমরা এখানে একটা বোর্ড দিব, যদি এখানে আমাদের বোর্ড আছে আচ্ছা, আমরা এখন একটা বোর্ড রাখি এখানে, জাস্ট একটা বোর্ড রাখলে কী হবে একটু সাপোর্ট পাবে, হ্যাঁ, যাতে বাঁকাতাটা হবে না। আমরা চেষ্টা করবো এতটুকুর ভিতরে সাইজিং করে এই বোর্ডটা রাখার জন্য, তাহলে কালে যদি হয় মেখে যাবে না। অনেক সময় দেখা যায় ছোটোখাটো প্রিন্ট হলে সমস্যা করে না, বাট বড় যখন প্রিন্ট হয় তখন মাঝখান বরাবর কালিটা মেখে যায়, যেহেতু এই কালিগুলো অনেক মোটা, প্রিন্ট দেওয়ার পরে এটা প্রেশার ক্রিয়েট হয়, তখন এটা একটু এলোমেলো হয়। আপনি জাস্ট এখন প্রিন্ট অপশানে গেলেই সাপ্লাই নিজের মতো করে সেই ডাটাগুলো কপি করবে, এরপরে একটা টুবার প্রিন্ট সেট। মাথায় রাখতে হবে যখনই আমরা ডিটিএফ প্রিন্টিংয়ে যাবো দঙ্গলটা লাগিয়ে রাখতে হবে। আমরা দুই একটা এখানে হচ্ছে পেন ড্রাইভ, এটার ভিতরে সফটওয়্যারটা দেওয়া আছে, এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নিবো। আর এটা হচ্ছে দঙ্গল, এই দঙ্গলটা সবসময় লাগিয়ে রাখতে হবে, দঙ্গল এবং হচ্ছে আমাদের প্রিন্টারে ইউএসবি কেবল, তাহলে প্রিন্ট কমন নেবে। দঙ্গল না থাকলে সফটওয়্যারটা রান হবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে পেন ড্রাইভ ব্যাকআপের জন্য, জাস্ট এটার ভিতরে সফটওয়্যারগুলো আছে, আপনি ইচ্ছা গেলে এটা সফটওয়্যারটা কপি করে রাখতে পারেন, বাট দঙ্গলটা কপি করার কিছু না। এখন জাস্ট প্রিন্ট হবে, আমরা ইচ্ছা গেলে এটা একটা কেটে দেন, এই বরাবর থেকে শুরু করে এখানে মানে যাতে করে একটু সাপোর্ট পায়, কারণ ছোট ফেস প্রিন্ট হলে কিছু হবে না, কিন্তু এগুলো যেহেতু মোটা কালিগুলো অনেক মোটা হবে মাঝখানে একটু এলোমেলো লেগে যায় আর কি, একটু আপাতে কাটেন এটা একটু সমস্যা। মানে এটাও আমাদেরকে তো কেউ দেখায় নাই, আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে করতে এই জিনিসটা আমাদের হাতে আসছে, আমার সার্ভিস টিমেরা এটা বের করছে। তো এরও দিন দিন যখন ইউজ করবে একজন ইউজারে তখন এগুলো সামনে আসবে। আর একটু কথা ঠিক আছে, রোলারের নিচে নামলে যখন স্পেস তৈরি হয় তখন লেখাটা আটাগুলো মিটে, এগুলো অনেক মোটা মোটা প্রিন্ট হবে। জাস্ট আমরা দিতে একটু লেট হয়েছে, এখানে কাঁচাটা লেগে গেছে, হ্যাঁ, একবার এরকম জাগা নাকা প্রিন্ট হবে। এখন আমাদের কাজ হবে আমরা যে পাউডারগুলো দিয়ে দিব, আরএফএলের প্লাস্টিকের কিছু অ্যাডিটিভ পাউডার, আরএফএলের বা কিছু অথবা যে কোনো স্টিলের যে কোনো একটা কিছু ভিতরে পাউডারগুলো রাখবো। পাউডারগুলো নিয়ে আমরা এখানে একটু লাগিয়ে নিব, লাগিয়ে নেওয়ার পরে এটা পাউডারগুলো লেগে যাবে। এরপর হচ্ছে আমরা ইচ্ছা করলে হিট প্রেস মেশিনের নিচে কয়েক সেকেন্ড রেখে শুকিয়ে নেব, অথবা হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমরা ওভার ফ্লো যেগুলো থাকবে পাউডার এগুলো যাতে ফুটে যাবে, ফুটে যাওয়ার পরে এখন আমাদের এটা রেডি। জাস্ট আমরা টি শার্টটা হিট প্রেস মেশিনে দিয়ে হিট লাগিয়ে রাখবো, সাথে সাথে উঠাবো না, যখন ঠান্ডা হবে তখন আস্তে করে উঠাই নেব, তাহলে আমাদের কাজ কমপ্লিট। মানে এই জিনিসটা হচ্ছে আমরা আগে কোনো ইউটিউব চ্যানেল আমরা দেখিনি।